বন্ধুরা, মা ও ছেলে রান্নাঘরে আপনাদের স্বাগত। মা ও ছেলে রান্নাঘরে আজ একটি নতুন রেসিপি ট্রাই করলাম। রেসিপিটি হলো টুটি ফুটি। এটি বানানো খুবই সহজ আর এটি দেখতেও খুব সুন্দর। তো দেখে নিন আজকের রেসিপিটি। বন্ধুরা, টুটি ফুটি বানানোর জন্য আমি এখানে পেঁপে নিয়েছি। পেঁপেটাকে এইভাবে কেটে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো এইভাবে এটা এইভাবে আপনারা ছাড়িয়ে নেবেন। নোয়ার পরে এখানে যে শাঁসটা দানাটা রয়েছে এগুলোকে ভালো করে এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। নিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে এইভাবে কেটে নিতে হবে। তো আমি বানিয়ে দেখাবো। টুটি ফুটি বানানোর জন্য এখানে আমি গরম জল বসিয়ে নিয়েছি। তো জলটাতে একটু আঁচটা জোরে দিয়ে দেবো। তো জলটা গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে পেঁপেগুলো দিয়ে দেব। আমি একটু জোরে দিয়ে দেব গ্যাসটা, যাতে একবারে ফুটে যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফুটে গেছে। আমার একটু বারে বারে দেখতে হচ্ছে, বেশি নরম হয়ে গেলে তখন কালারটা দেখতে ভালো লাগবে না। 10 মিনিট মতন আপনারা ফোটাতে দেবেন। বন্ধুরা, এইভাবে দেখে নেবেন পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে কিনা, তখন আপনারা ছেঁকে নামিয়ে নেবেন। পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, আমি এইবারে নামিয়ে নেব। পেঁপেটা জল ঝরিয়ে তুলে নিয়েছি। এবারে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার চিনিটা এরকম বাটি, আমি এক বাটি চিনি ব্যবহার করছি। জল আমি পরিমাণ মতো দেব। জলটা এবারে আমি ভালো করে ফুটতে দেব। চিনির শিরাটা এইভাবে বানিয়ে নেব। এইবারে আমি পেঁপেগুলো চিনির শিরাটার মধ্যে দেব। দিয়ে ভালো করে নেড়ে একটু দেখে নেব এটা ঠিকঠাক হচ্ছে কি না। বন্ধুরা, চিনি শিরাটার মধ্যে 5 থেকে 7 মিনিট পেঁপেটা এইভাবে সেদ্ধ করে নেব, যাতে ভালো করে চিনি শিরাটা পেঁপেতে ঢুকে যায়। পেঁপেটা চিনি শিরা থেকে আমি তুলে নেব। বন্ধুরা, আমাদের টুটি ফুটি রেডি হচ্ছে। এরপর আমরা টুটি ফুটিগুলোকে ব্যবহার করে দেখব। আপনারাও বাড়িতে রেসিপিটি ট্রাই করুন। এই টুটি ফুটিটি অনেক কাজে আপনাদের লাগবে। যেমন আপনারা আইসক্রিম তৈরি করতে পারেন, অথবা কেকে তো মাস্ট এটা লাগেই, বা আপনারা শুধু এটা খেতে পারেন। ভিডিওগুলোকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি 5টা কালার করব, তাই 5টা বাটিতে আমি সাজিয়ে নিয়েছি। আমি ফুড কালার ব্যবহার করব। তো আমি আগে একটা কালার করে দেখাবো। আমি এটা রেড কালার করব। আর বন্ধুরা, আপনারা যদি ফুড কালারটা কিনতে চান তাহলে ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। এইভাবে সুন্দর করে নেড়ে আপনারা রোদে শুকাতে দেবেন, কিংবা ফ্যানের তলায় রেখে দেবেন। সুন্দর টুটুপুটি তৈরি হয়ে যাবে। সুন্দর একটা রেড কালার হয়েছে, টমেটো লাল দেখতে পাচ্ছেন।
চাইলে আরো আরো ডিপ করতে পারেন আপনারা, যে যেমন ভাবে পছন্দ করে ঠিক সেইভাবে নির্ভর করে তার উপরে। বন্ধুরা আমি এইভাবে সবকটা রং করে নেব। বন্ধুরা রংটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আমি এখানে সবুজ এইটা বানিয়েছি, কমলা এটা, লাল এটা, হলুদ আর একটা নীল। আমি এবারে শুকাতে দেব, এবারে টুটি ফুটিটা শুকাতে দিলে কমপ্লিট।